আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ, প্রভাবে বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি। সন্ধ্যা ছটা থেকে পরবর্তী 3-4 ঘন্টা উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন বললেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় গোয়েন্দা পুলিশের 3 সদস্য, মাস্টার মাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ইন্টারপোলে যাওয়ার পরিকল্পনা। আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান থেকে শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে 2টি স্থানেই পরিদর্শন করতে হয়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ, সন্ধ্যা ছটা থেকে আগামী 3-4 ঘন্টা পর্যন্ত বাংলাদেশ অতিক্রম করবে ঝড়ের কেন্দ্র। তবে মধ্যরাতের পরও থাকবে প্রভাব, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা সহকর্মীদের কাছ থেকে এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে চাই। শুরুতেই সাতক্ষীরায় যাব, সঙ্গে আছেন রিয়াজ রায়হান। রিয়াজ, ঘূর্ণিঝড় তো আঘাত হেনেছে উপকূলে, বর্তমানের পরিস্থিতি কি সেটা একটু জানবো আপনার কাছ থেকে, এবং কতটা সরকারের নির্দেশনা মানছেন স্থানীয়রা সে সম্পর্কেও জানাবেন। শাওন, ঘূর্ণিঝড় রিমালের যেটি বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে অগ্রভাগ, সেটি অতিক্রম করা ইতিমধ্যে শুরু করেছে। যদি তাই হয় তাহলে আবহাওয়া অফিসের তথ্য মতে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে এখন রয়েছে সাতক্ষীরার নীলনগর এলাকায়। এখানে খোলপটুয়া নদীর অবস্থা যদি বোঝা যায় যে এখানকার স্থানীয়রা বলছেন যে আর এখন থেকে অন্তত 2 ঘন্টা আগে থেকে এখানে ভাটা শুরু হয়েছে। তো এই নদীতে ভাটার সময় যে পরিমাণ পানি উপচে পড়েছে এবং পানি বলতে গেলে যেখানে থাকার কথা 6-7 ফিট নিচু অবস্থায় সেখান থেকে 6-7 ফিট উপরে উঠে একেবারে রাস্তা পর্যন্ত পানি চলে এসছে, অর্থাৎ রাস্তাতে পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে। সুতরাং ধরেই নেওয়া যায় যে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ যেটি সেটি অতিক্রম করতে শুরু করেছে। স্থানীয়দের মধ্যে আমরা কথা বলেছি, তাদের মধ্যে আতঙ্ক রয়েছে, তবে এখন পর্যন্ত যেহেতু এর আগের ঘূর্ণিঝড়গুলোতে তারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে, যার কারণে এখন এই যে ঘূর্ণিঝড় সেখানেও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলো রয়েছে তারা নানাভাবে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছে এবং বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে যেগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ এলাকা বা যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেসব একেবারে উপকূল তীরবর্তী যারা যেই সব এলাকায় রয়েছে সেখানে গিয়ে গিয়ে তাদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্রে কেউ যাওয়ার তথ্য আমাদের কাছে আসেনি বা আমরা নিশ্চিত হতে পারিনি, বা যারা যেখানকার আমরা কথা বলেছি কেউ বলেছে তারা এখন পর্যন্ত বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যায়নি। আর এখন যেহেতু ভাটা চলছে সুতরাং আবার জোয়ার আসবে 8:30 থেকে 9 নাগাদ, এবং আবহাওয়া অবস্থা তথ্য অনুযায়ী যদি তখন মূল যে কেন্দ্র ঘূর্ণিঝড় রিমালে সেটি যদি অতিক্রম করা শুরু করে তাহলে পরিস্থিতি হয়তো আরও কিছুটা ভয়ঙ্কর হতে পারে। শাওন, রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মোংলা পায়রা সমুদ্রবন্দরকে 10 এবং চট্টগ্রাম কক্সবাজারের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, আমরা এই বিষয়ে আরও জানবো। এখন কক্সবাজারে যেতে চাই, সেখানে আছেন এহসান আল কুতুবি। এহসান, মহাবিপদ সংকেত দেখেও স্থানীয়রা সেটি কতটা মানছেন, কি অবস্থা সেখানকার সবশেষ জানবো আপনার কাছ থেকে। নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে, নিম্নাঞ্চলে প্লাবিত বেড়িবাঁধ ভেঙে পানি উঠেছে, এবং পাশাপাশি কক্সবাজারের যে পৌরসভার 1 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানেও পানি তলিয়ে গেছে। বেশ কিছু জায়গায় এখনো নিচু জায়গায় পানি উঠেছে, পানি উঠে সেখানকার ঘর বাড়ির বেশ কিছু মানুষ আমরা দেখছি যে তারা আশ্রয়কেন্দ্রের দিকে রওনা হয়েছে, এবং কিছু মানুষ ইতিমধ্যে গরু ছাগল সহ আসবাবপত্র নিয়ে তারা
আশ্রয়কেন্দ্রের দিকে ছুটেছেন এবং হয়তো সন্ধ্যার আগ পর্যন্ত তারা এখনো যারা ঘর ছেড়ে যাননি তারাও ফিরে আসবেন। এখন বিশেষ করে কক্সবাজারের পৌরসভার বাইরে গিয়ে যদি বলি উপজেলার মধ্যে কুতুবদিয়া মহেশখালী এবং সেন্ট মার্টিন সহ যেসব এলাকায় আসলে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে এই আমরা দেখেছি একটু আগে আমাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে যেখানে দেখা যাচ্ছে বেড়িবাঁধ ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে মহেশখালীর নিম্নাঞ্চলে এবং কীভাবে কিন্তু কুতুবদিয়া বেশ কিছু ভাঙ্গা বেড়িবাঁধ রয়েছে সেখানেও পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। যেহেতু জোয়ার একটি ধাক্কাও রয়েছে সব কিছু মিলিয়ে পানির যে স্রোত পানি যে বাড়তে পানি যদি আবারও বাড়ে বিশেষ করে রাত্রিবেলায় যে জোয়ার হবে জোয়ারের তীব্রতায় যখন পানি স্বাভাবিক চেয়ে বাড়বে তখন কিন্তু এসব নিম্নাঞ্চলে পানি ঢুকে মানুষের ঘরবাড়ি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাউথ এহসান, আপনারা প্রত্যেকেই নিরাপদে থেকে নিশ্চয়ই খবর সংগ্রহ করবেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাগেরহাটের মোংলায় দুটি ট্রলারের সংঘর্ষে ডুবল শ্রমিকবাহী একটি নৌযান, তবে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায় বৈরি আবহাওয়ার কারণে সকালে মোংলা ইপিজেড বন্ধ ঘোষণা করা হয়। বাড়ি ফিরতে শুরু করেন সেখানকার শ্রমিকরা। 9:30 দিকে দুটি ট্রলারে ওঠেন অর্ধ শতাধিক আরোহী। মামার ঘাট পার হওয়ার সময় নৌযান দুটির ধাক্কা লাগে, এতে ডুবে যায় একটি ট্রলার। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক, বেশিরভাগ যাত্রী সাতটি তীরে ওঠেন। ধারণা, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা। ঘূর্ণিঝড় রিমাল মধ্যরাতে স্থলভাগ অতিক্রম করবে, এমনটা জানিয়েছেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে করেন ব্রিফিং। সেখানেই তিনি জানান, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে 120 কিলোমিটার, হতে পারে 10 ফুটের বেশি জলোচ্ছ্বাস। রিমালের প্রভাবে দেশজুড়ে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে। এ সময় নৌ চলাচল বন্ধ থাকবে। যানমালের নিরাপত্তায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এমনটাও জানান প্রতিমন্ত্রী। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সব দপ্তরে ছুটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছে 8 লাখের বেশি মানুষ। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু ট্যানেল যে চিটাগাং সেটাও আমরা আজকে সন্ধ্যার থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটের এক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। স্ট্যান্ডিং অর্ডার অনুসারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যেভাবে যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবে তারা সেই সমস্ত ব্যবস্থাগুলো নেবেন। দুর্যোগ চলাকালীন অবস্থায় এবং দুর্যোগ পরবর্তী অবস্থায় সেই প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ কমিটির নির্দেশনা অনুযায়ী হবে, অর্থাৎ সেই সময় যেটা স্থগিত থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করার প্রক্রিয়া চলছে, এমনটা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এ বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অন্যদিকে দুদকের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন, দাঁতহীন দুদকের মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদকে সরকার খালাস পায় দেয় কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার অবৈধভাবে এই সম্পদ অর্জনের সুযোগ করে দিয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ করায় পারিবারিক ব্যয় মেটানো কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন বেনজিরের আইনজীবী। দুদক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি, শেষ পর্যন্ত দুদক কি করে, কারণ দুদকের বিচার করতে পারবেন না। দুদকের কাজের প্রতি আপনাদের চ্যালেঞ্জ আছে, হ্যাঁ সেটা বলতে পারেন, কিন্তু আস্থা নেই সেই কথাটা বলতে তো আপনি পারেন না। আর কার কি আস্থা থাকবে না থাকবে তাতে দুদকের কিছু যায় আসে না। ইউ অ্যাকাউন্ট, ওনার কোম্পানির নামের ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলি জব্দ করা, ফ্রিজ করার জন্য
আমরা পরামর্শ করব, পরামর্শ করে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখব। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিব, এর খসড়া কপি পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি দেখেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা মহানগরীর বড় ভূমিকা রয়েছে, সেই বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবকে কে এম শাখওয়াত মন জানান প্রধানমন্ত্রী তথ্যচিত্রটি দেখেন, নির্মাণ সংশ্লিষ্টদের এই সম্পর্কে তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন। বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকারস হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো, পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো, ব্রিগেডের ময়দানে তার আগুন ঝরানো ভাষণ, এমন আরও অনেক কিছু তুলে এনেছেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, জানিয়েছেন ডিবি প্রধান হারুনর রশিদ। শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে বলেও জানান তিনি। আলোচিত এই হত্যার তদন্ত কাজে অংশ নিতে বর্তমানে ডিবি পুলিশের 3 সদস্যের দল কলকাতায়। এরই মধ্যে অন্যতম সাক্ষী ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। বর্তমানে হত্যার ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেন পরিদর্শনে যাচ্ছেন। রবিবার সকালে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের দল ভারত গেছেন। বাংলাদেশ সময় সকাল 11:30টায় তারা কলকাতা পৌঁছান। কলকাতা বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন টিম লিডার। জানান কলকাতা পুলিশকে তদন্তে সহযোগিতা করতেই এখানে আসা। মরদেহের অংশবিশেষ উদ্ধার না হলে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না বলেও জানান ডিবি প্রধান। তবে কলকাতা ও বাংলাদেশের পুলিশ গুরুত্ব সহকারে এই কাজ করছে। তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি, এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা খুবই পক্ষে কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলি গেছে, কোন কোন স্থানে গেছে, এগুলি একটু আমরা যাচাই বাছাই করবো, নিউজস্থলে গিয়ে সেটা সিসিটিভি দেখবো। কলকাতা যাওয়ার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। জানান এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে বলেও জানান তিনি। আমাদের কাছেও সে মাস্টার মাইন্ড, সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যায় কাঠমান্ডু দিয়ে দুবাই হয়ে, সে আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। আমরা মনে করি আমাদের অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব। এর আগে কলকাতা পুলিশের তদন্তকারী দলও ঢাকায় বৈঠক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সাথে। গ্রেফতার 3 আসামিকে জিজ্ঞাসাবাদও করে তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জেনে বুঝেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন সুযোগ এলে একদিন ঠিকই তাদের বিচার করা হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান নানা প্রতিকূলতায় রাজনীতি করতে হচ্ছে দলীয় নেতাকর্মীদের। জানান সংকট কাটিয়ে উঠতে যা যা করা দরকার সবই করবে বিএনপি। খালেদা জিয়াকে নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। 2018 সালের শেষ দিকে ইংরেজি ভাষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনী লিখেন শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক গবেষক মাহফুজুল্লাহ। 6 বছর পর সেই বইয়ের বাংলা অনুবাদ আসে বাজারে, নাম দেয়া হয় বেগম খালেদা জিয়া, জীবন ও সংগ্রাম। রোববার রাজধানীর একটি হোটেলে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, যেখানে বিএনপি সহ সমমনা দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলো ঠিকমতো জবাব দিতে পারেন না, আপনাদের কোনো রিসার্চ সেল নাই। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই, উনি হচ্ছে অবিসম্বাদিত একজন নেত্রী। আরে চোরগুলো, ডাকাতগুলো গায়ের জোরে এমপি হয়েছে, তাদের চেহারা এক্সপোজ হয়েছে, তারপরে সবাই বুঝতে পারছে। ওই যে পত্রিকায় লিখেছে দেখলাম, 3টি বিষয় নিয়ে খুব বিব্রত বর্তমান সরকার,
দায় কার? এমন একটা পত্রিকা আমি নাম বলছি না, আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, কার দায় বুঝিস না। লম্বা সময় ধরে খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা, নানা ইস্যুতে সমালোচনা করেন সরকারের, অভিযোগ করেন এখনও বিএনপিকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমাদের আর অনেক কিছু করার বাকি, একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু তার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সব কিছু করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আজকের এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রহমানের কোন রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে তারা দেবে না এবং চায় না। এই দেশের স্বাধীনতাই কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। মির্জা আব্বাস কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়েও। যেখানে বাংলাদেশে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে তারা বলতেছে যে নাকি অবিলম্বে বিদেশে নেওয়া দরকার, বারবার 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 বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রিটিশ সরকার যা করে নাই সেটা আজকের এই সরকার করছে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ডিজিটাল সিকিউরিটি আইনের যেন অপপ্রয়োগ না হয় সেই ব্যাপারে সরকার সতর্ক, এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডিআরইউ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, ঐক্য ধরে রাখতে পারলে শক্তিশালী হবেন পেশাজীবীরা। এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তেজনা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোট। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 29 মে তৃতীয় ধাপের নির্বাচন, 110টি উপজেলা নির্বাচনে হবে ভোট গ্রহণ, এর মধ্যে 20টি উপজেলায় ইভিএম এ নির্বাচন হবে। কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে গেল 21 মে কুমারখালী উপজেলা নির্বাচনে জয়নাবাদ কলোনি পাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হয় তিনজন। গুরুতর আহত তারিক মণ্ডল মারা গেছেন আজ। তার মৃত্যুতে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।